বন্ধুরা, আপনি কি জানেন জল থেকে বিদ্যুতের উৎপাদন কিভাবে হয়? আশা করি জানেন না, কিন্তু আজ এই ভিডিওতে জানতে পেরে যাবেন। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যখন আমরা ছোট ছিলাম, এই কথা আমরা প্রতিটি পদক্ষেপে শুনেছি। আর ছোট কেন, এখনো অনেকেই আমরা জানি না জলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন কিভাবে হয়। আশা করি এই জিনিস তো আমরা সবাই জানি, জলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু কিভাবে তৈরি হয় সেটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আমরা যতটা সহজে একটি সুইচ প্রেস করে এসি অথবা এয়ার কুলারের হাওয়া পাই, বিদ্যুৎ তৈরি করা ততটা সহজ নয়। এর জন্য অনেক ধাপে ধাপে টেকনিক্যাল ওয়ার্কের প্রয়োজন হয়, যেটা সম্পর্কে জেনে যে কেউ ক্লান্ত হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাকে বলবো জলের মাধ্যমে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আজকের সময় ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ এতটাই জরুরি হয়েছে যে এটি ছাড়া আমাদের কোনো কাজ হয় না। কারণ আমরা জঙ্গলে তো থাকি না, যেখানে আমরা সব প্রাকৃতিক জিনিসের দ্বারা আমাদের জীবন চালিয়ে নেব। আমাদের বর্তমানে প্রতিটি পদক্ষেপে ইলেকট্রিসিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা চান হাওয়া দেওয়ার জন্য এসি, পাখা, কুলার, যে কোনো জিনিসই, এমনকি এন্টারটেনমেন্টের জন্য টিভি, ল্যাপটপ, এমনকি মোবাইল ফোন, এই সব কিছুই ইলেকট্রিকে চলছে। এই জন্য যদি 5 মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায় তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। যার সবথেকে সুবিধা হলো আমাদের সমস্ত কাজ বিদ্যুতেই চলে। এখন যদি আমরা টেকনোলজির কথা বলি, তাহলে টেকনোলজির আগে ইলেকট্রিসিটি আসা খুবই জরুরি। কারণ যদি ইলেকট্রিসিটি না থাকে তো টেকনোলজির উন্নতি কিভাবে হবে? এমনকি চান যা খুশি, যদি আমরা এতটাই অ্যাডভান্স হয়ে যাই যে আমাদের সমস্ত কাজ রোবট করে, তো রোবটকে চার্জ করার জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। এই জন্য ইলেকট্রিসিটি উৎপন্ন করার অনেক পদ্ধতি আছে। এটি কখনো সূর্য থেকে উৎপন্ন করা হয়, তো কখনো বাতাস থেকে, কিন্তু যে পদ্ধতি সবথেকে বেশি ব্যবহার করা হয় তো সেটি হলো জল, যেটিকে আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বলি। জল থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য সবথেকে প্রথম প্রয়োজন হলো জল, আর জলকে ধরে রাখার জন্য বাঁধ তৈরি করা, যেটাকে আমরা ড্যাম বলি। আর এই ড্যাম্পের সাহায্যে না শুধু জলকে ধরে রাখি, এমনকি বিদ্যুৎ তৈরি করার কাজও করি। আর সবথেকে প্রথমে এই কথা আপনি ভালো করে বুঝে নিন যে জল থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাম্প, যেখানে জলের গতিকে আরও বেশি দ্রুত করে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। ড্যাম্পের মধ্যে মোটরের মতো দেখতে টারবাইন এবং জেনারেটর লাগানো থাকে, আর জলকে তারপর ধীরে ধীরে আগে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, যার ফলে জল দ্রুত গতিতে টারবাইন পর্যন্ত পৌঁছায়, আর এই গতির জন্য টারবাইন ঘুরতে থাকে। বন্ধুরা, যেরকম জলের গতিকে বৃদ্ধি করে টারবাইনকে ঘোরাই, সেই রকম জেনারেটর পাওয়ার পায়, আর তারপর জেনারেটর চলতে শুরু হয়ে যায়। আর যখন জেনারেটর চলে তো তখন বিদ্যুৎ অনেক ভারী মাত্রায় উৎপন্ন হয়। বন্ধুরা, যদি আপনি এখনও বুঝতে না পারেন তো আমি আপনাকে বলে দিই, যত দ্রুত জলের ফ্লো টারবাইনকে ঘোরায় ততটাই সেই টারবাইন ঘুরতে থাকে, আর যখন টারবাইন ঘোরে তো সেটি থেকে শক্তি নিয়ে জেনারেটর ঘুরতে থাকে, আর তারপর জেনারেটর ঘোরার পর বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়ে যায়। আর এই জেনারেটর ও টারবাইন অনেক ওয়াটের হয়, যেটা এক এক দিনে অনেক পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করে। আর বন্ধুরা, আপনি ছোট জেনারেটর তো অবশ্যই দেখেছেন, যেটি কেরোসিন তেলে চলে আর বিদ্যুৎ উৎপন্ন করে। আর এই রকমই যদি আমরা ওয়াইন্ড এনার্জি থেকে ইলেকট্রিসিটি এনার্জি কনভার্সন জানি, তো বন্ধুরা আমরা আপনাকে বলে দিই, ওয়াইন্ড এনার্জির জন্য অনেক বড় বড় টারবাইন লাগানো থাকে, যার সাহায্যে এই বড় বড় পাখা হাওয়ায় ঘোরে, ফলে পাওয়ার জেনারেট হয়, আর ওই পাওয়ার জেনারেটরে এসে যায়, যার পর জেনারেটর বিদ্যুৎ তৈরি করে। আর বন্ধুরা, এই রকমই যখন কোনো এনার্জি জেনারেটরে যায়, তো জেনারেটর এটিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দেয়, যার ফলে আমরা বিদ্যুতের আনন্দ ওঠাই। আর এইগুলির মধ্যে সবথেকে ভালো হলো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, যার সাহায্যে আমরা অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, যার সবথেকে উপকারিতা হলো না তো হাওয়া সবসময় বয়, আর না তো পৃথিবীতে সবসময় সূর্য উপস্থিত থাকে, আর কয়লা তো লিমিটেড মাত্রায় পাওয়া যায়। আর এই জন্য সবথেকে সঠিক যে অপশানটি হলো সেটি হলো জল। কারণ জলের মাধ্যমে যদি ইলেকট্রিসিটি তৈরি করি, তাহলে সেটি লক্ষ লক্ষ বছর পর্যন্ত ব্যবহার করার পরেও শেষ হবে না। আর এই সব জিনিসগুলি দেখেই বিজ্ঞানী টারবাইন এবং জেনারেটর তৈরি করে, যেটা অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ভালোভাবেই জানতে পারলেন জল থেকে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয় এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কেন বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।